गेस्ट এসেছে তো এসেছে হচ্ছে আমার মাসি তো মাসি হচ্ছে গতকাল রাতে এসেছিল আর রাতে তো না মানে সন্ধ্যার সময় তো তোমাদেরকে আর কি দেখানো হয়নি তো আজকে দেখিয়ে দিচ্ছি তো এই যে মাসি মাসি হাই করে দিল তো এটা হচ্ছে আমার মাসি তো মাসি হচ্ছে কথা বলতে পারে না মাসি হচ্ছে গঙ্গা আর কি তো কথা বলতে পারে না মাসি যে দেখো কচু কাটছে এই যে কচু তো এটা তো মানে আগের যে ব্লগটা তোমরা দেখতে পেয়েছো যে হাজবেন্ড বাজার থেকে কচু এনেছিল তো সেই কচুটাই হচ্ছে মাসি কাটছে এটা এখন রান্না হবে আর কি মাছের মাথা দিয়ে হবে তো চলো কচু তো আমিও কাটি কিন্তু বাসি আছে যখন তো বাসি বলে দিয়ে আমি কেটে দিচ্ছি তো মাসি কেটে নিচ্ছে তো এখন এটা হচ্ছে এটার করব আর চলে যাব এখন রান্নাঘরে রান্না করার জন্য তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে পারো এই যে দেখো রুশের পাপা আস্তে আস্তে রুশকে দেখো এই যে পাপা আসছে জন্য ছেলের একদম পুরো দৌড় ঝাঁপ উঠে গেছে খাবার জিনিস নেওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছো এই যে পকেট খুলে খাবার বের করছে কি আছে বেটা এটা কি আনছে তোমার জন্য পাপা এটা আমি খাবো আমি খাবো এটা আমি খাবো আমি খাবো আর আমার জন্য কি আনছো আর এই যে আমার জন্য নিয়ে এসেছে যে কুকিজ আর এই যে বনরুটি ওয়াও তোমার বড় আর এটা নিয়ে এসেছে হচ্ছে চায়ের জন্য এই তো চলে এসেছি হচ্ছে রান্নাঘরে তো এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো ছিল সেগুলো হচ্ছে ধুয়ে রেখে দিয়েছিলাম ঘরে এগুলো এখন সব কিছু র্যাকে উঠিয়ে রেখে দেবো এক এক করে তোমরা দেখতেই পাচ্ছ আর সকাল থেকে বিজি ছিলাম তো ছেলের স্কুলে বুঝতে পারছো নতুন নতুন ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়েছি তো পিছনে একটুখানি টাইম দিতে লাগছে তো স্কুলে গিয়ে বসেই থাকি প্রায় সময় তো স্কুল থেকে ফিরে তারপরে আর কি ঘরের কাজবাজ সারতে হয় তো বাসনগুলো তো সব ধুয়ে রেখে গিয়েছিলাম কিন্তু বাড়িতে এসে দেখি জল ঝরে গেছে ওগুলো সবগুলো একে একে করে তুলে রেখে দেবো আর তোমাদের দাদা ভাইও চলে এসছে অফিস থেকে ওই একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে আর কি আমাকে তো দেখো সব কিছু হচ্ছে উঠানো কমপ্লিট হয়ে গেছে আমার ওই যে সব বাসন জায়গা মতো রেখে দিয়েছি এই যে সব হচ্ছে জায়গা মতো রেখে দিয়েছি আর এখানে এই যে খাতা খুলতে যা যা সব কিছু রেখে দিয়েছি আর এখন হচ্ছে তোমার দাদা ভাই এসে গেছে দাদা ভাইয়ের জন্য চা বানাবো তো আগে হচ্ছে জানলাটা খুলে দিই তো এখন চা বানাবো তোমার দাদা ভাইয়ের জন্য তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তারপরে চা বানিয়ে তারপরে ভাত বসিয়ে দেবো তো চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো এই যে রান্নাঘরে চলে এসেছি অলরেডি আমার চাটা বানানো কমপ্লিট তো এখন সুন্দর করে আর কি ফুটিয়ে নিচ্ছি চাটা তো দুধ চা একটুখানি না ফোটালে ভালো লাগে না খেতে তো চাটা ফুটিয়ে নিয়ে হচ্ছে ছেলের জন্য দুধ গরম করে নিয়েছি তো ছেলেকে হচ্ছে গ্লাসে দুধ দিয়ে দিয়েছি আর আমরা তিনজনে হচ্ছে চা নিয়ে নিয়েছি প্লেটে তো এখন হচ্ছে সবাই মিলে বসে আর কি চাটা খেয়ে নেব তো আমি এডিটিংটা আজকে স্কুলে বসে করছি যার জন্য তোমরা ভয়েস ওভারে অনেক কিছু গাড়ির আওয়াজ বা আরও অনেকে আওয়াজ শুনতে পাবে তো আগে বললাম যে সময় পাচ্ছিলাম না এই জন্য আর কি স্কুলে এসে এডিটিংটা করতে হলো তো দেখো তারপরে হচ্ছে এই যে মাসি চা খাচ্ছে প্লাস হচ্ছে ছেলেকেও দুধটা কাপে করে ঢেলে নিয়ে খাইয়ে দিচ্ছে তো মাসি আসাতে আমার অনেকটাই হেল্প হয়েছে তো তো মাসি হচ্ছে এখন মানে ঘরের কাজগুলো দুজনে মিলে বাটাবাটি করে নিই যেহেতু আমার সকালবেলা তাড়াহুড়া হয়ে যায় ছেলেকে স্কুলে নিয়ে যেতে তো মাসি আসাতে মাসিও কিছুটা হেল্প করে দিচ্ছে আমাকে তো এই যে দেখো দেখতে দেখতে ছেলেরও খাওয়া হয়ে যাচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই তো মোবাইল খোঁচাতেই পুরো ব্যস্ত তো মোবাইলে কাজ করছে আর কি তো মাসি তোমাদেরকে আগে বললাম যে মাসি কথা বলতে পারে না তো মাসিকে আমি ইশারা দিয়ে আর কি কথা বলছি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো দেখতে থাকো ভিডিওটা আর সাথে থাকো আই হোপ তোমাদের ভিডিওটা ভালোই লাগবে তো চলো
চাফা সবকিছু খাওয়া কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ গ্লাস একদম খালি করে দিয়েছি, চা খাওয়া সবকিছু কমপ্লিট। এই যে ছেলে দুধ খাচ্ছে, হ্যাঁ খাও। ছেলে দুধ খাচ্ছে, ছেলের এখনো দুধ খাওয়া শেষ হয়নি, তো ওর জন্য ও দেখিয়ে দিল। এই যে, এই যে পাপা, এই যে কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? কি খাচ্ছ সোনা? দুধ খাচ্ছ? তো চলো, আর রান্নাঘরে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিয়ে দাঁড়াও। ওই যে দেখতে পাচ্ছ হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে ডাল। তো চলো এবারে চলে যাবো রান্নাঘরে। তো যে ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি, যে দেখতে পাচ্ছ ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে একটু ফুটতে থাক, আর ওদিকে হচ্ছে এই যে মাসি রসুন পেঁয়াজগুলো সব ছুলে দিচ্ছে। এই যে সব রসুন পেঁয়াজ ছুলে দিচ্ছে, আর এখানে তো কচু কাটাই রয়েছে, আর ওদিকে হাজব্যান্ড হচ্ছে মোবাইলে ভিডিও দেখছে। আর এগুলো এখন সব ধুয়ে এনে তারপরে আর কি সবজিটা বসিয়ে দিব। আর এই যে আমার ছেলে কি করছো তুমি? কি করছো বাবা এদিকে? কি করছো তুমি? কি করো তুমি? হলুদ গুলো পড়ে যাবে তো। ছেলে তো দুষ্টুমির আর শেষ নেই, তো ডালটা নামিয়ে তারপরে আর কি কচুর শাকটা বসিয়ে দেবো। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হওয়ার পরে আর কি তেলও দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ফোড়নে দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে। তো কড়াইয়ের মধ্যে আগে ডাল বানিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো, তো ওটা আর মাজিনি, একটুখানি জল দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে এটার মধ্যে কচুটা ভেজে নেব। তো তারপরে হচ্ছে ফোড়ন দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এগুলো একটুখানি ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো, আর হচ্ছে এবারে এগুলোকে সবগুলোকে সুন্দর করে ভেজে নেব, তারপরে আর কি কচুটা ঢেলে দেবো। তো এই যে দেখো ভাজাটা অলমোস্ট কমপ্লিট। তো এবারে হচ্ছে যে কাটা কচুগুলো ছিল সেগুলো এখন এক এক করে সবগুলো দিয়ে দেবো আমি। তো এই যে দেখো কচু দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি এটার মধ্যে। আর প্রায় অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল এই কচু রেসিপিটা, তো পেরে উঠছিলাম না আর কি, মানে বানানো হচ্ছিলো না, আর বাজারে সবসময় অ্যাভেলেবেল পাওয়া মানে পাওয়াও যাচ্ছিলো না, এই জন্য আজকে হাজব্যান্ড পেয়েছে তো নিয়ে চলে এসেছে একবারে। তো এই জন্য আর কি আজকেই আমি এটা করে নেব। তো দেখতে পাচ্ছ স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এই কচুরটা হচ্ছে আমি আজকে মাছের মাথা দিয়ে করব। তো দেখো সব কিছু উপকরণ দেওয়া শেষ, এবারে সুন্দর করে এটা নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে হচ্ছে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আর হচ্ছে ভিডিওটা আমি রাত্রেবেলায় করছি, যার জন্য দেখতে পাচ্ছ জানলার ওপাশে পুরো অন্ধকার হয়ে আছে। তো দেখো, আর কচুর এই রেসিপিটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছিল, যেহেতু মাছের মাথা দিয়ে করেছি, আর কচু হচ্ছে সচরাচর আমি ইলিশ মাছের মাথা দিয়েই করি। তো আজকে হচ্ছে ইলিশ মাছের মাথা ছিল না, তো রুই মাছের মাথা দিয়ে করেছি রেসিপিটা। তো দেখো এবারে সুন্দর করে হচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তো এটা কিছুক্ষণ হওয়ার পরে তারপরে এই যে ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছ কচুটা অনেকটা কিন্তু মজে এসছে, অনেকটা কমে গেছে কচুটা। তো কচু শাক এগুলো বেশিরভাগ এরকমই হয়ে থাকে, যখন মানে বেছে কড়াই দেবো তখন একদম কড়াই ভর্তি হয়ে যায়, কড়াই ধরে না, কিন্তু কিছুক্ষণের মধ্যে মজে গিয়ে সেটা অল্প হয়ে যায়। তো এই যে দেখো অনেকটা কমে এসছে কচুটা। তো এবারে এটা হচ্ছে আমি সুন্দর করে ভেজে নেব। আর তোমাদেরকে আমি হচ্ছে জানলার উপাশের লুকটা একটু দেখিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার। তো যেহেতু রাতে ভিডিওটা শ্যুট করা হয়েছে, যার জন্য আর কি এই পরিস্থিতি। তো ওদিকে তো রান্না হচ্ছে, তোমরা দেখতে পেলে কচু বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে এই যে ছেলেকে হোমওয়ার্ক করতে বসে গেছে, হাজব্যান্ড নিয়ে বসেছে ওকে হোমওয়ার্ক করানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ এই যে হোমওয়ার্ক করছে স্কুলে। আর কালকে একটা নতুন জিনিস এনেছি, তোমাদেরকে দেখাইনি আমি, চলো এখন দেখাচ্ছি। গতকাল রাতে এনেছিলাম, অনেক শখের জিনিস আমার। এই যে দেখো, তুমি যে দেখতে পাচ্ছ, দাঁড়াও সামনে এনে দেখাই। এটা আমার পুরো শখের, তো এটা কালকে নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওই জন্য এখন দেখিয়ে দিলাম। দিয়ে দেখো, অনেকদিন থেকে মন চাচ্ছিল কিন্তু পেরে উঠছিলাম না, তো কালকে ফাইনালি গিয়ে নিয়ে এসেছি এটা। আর কালকে একটুখানি কিরকম মানে পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছিলো,
বাড়িতে এসে যে মাটি দিয়ে জল দিয়ে দিয়েছি, আজকে পাতাগুলো একদম বেশ একটু মোটা সোটা হয়েছে। দাদা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আমি। দেখতে পেয়ে গেলে তো চলো এখন হচ্ছে রান্নাটা কমপ্লিট করে দাও তোমাদের সামনে। তো এই যে আজকের মেনুতে আছে হচ্ছে যেখানে ভাত, আর এটা রয়েছে হচ্ছে মাছের তেল, এই আছে লঙ্কা দিয়ে, এটা খুবই অল্প হয়েছে সামান্য, আর এটা রয়েছে হচ্ছে কচুর শাকটা মাথা দিয়ে পড়েছে কচুর শাক, টিউশনের তো ওর পাপা হোমওয়ার্কটা আর কি আজকে করিয়ে দিচ্ছে, তো আমি রান্না করছিলাম তোমরা দেখতে পাচ্ছিলে, নালে পাপা করে আমিও করাই, দুজনে মিলেই করাই, যেহেতু বাচ্চা তো দুজনকে তো দেখতেই হবে তাই না, একার উপরে ডিপেন্ড করে থাকলে তো হবে না। তো চলো আর রান্নাও তো শেষ, এবারে হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো, আর মাসি হচ্ছে ওদিকে বসে আছে, ওই যে মাসি, তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো। তো আর ব্লগটা আর বেশি বড় করছি না, এখান থেকে এন্ড করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে, আর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে আমার ভিডিওগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।